ওকে, সো এটা হচ্ছে ব্র্যাকেটস ওপেন করলাম কি হিসেবে, প্রজেক্ট হিসেবে। ইন্ডেক্সে ক্লিক করবেন, অবশ্যই ক্লিক না করে কাজ করবেন না, ক্লিক করলে এখানে চলে আসবে। সো প্রথম যে কাজটা আমাদের করতে হয় সেটা কি, এইচটিএমএল এর সিনট্যাক্স লিখতে হয়। সিনট্যাক্স আমরা লিখলাম এভাবে, কেউ ট্রাই করবেন না, আমি আপনাদের মধ্যে লিখি, এটা পরে ট্রাই করবো। এটা হচ্ছে কি, ডক টাইপ এইচটিএমএল। আমি বারবার বলতেছি আমাদের তো হচ্ছে অনেক ম্যাক্সিমাম হচ্ছে কি ডাবল ট্যাগ না, সো আমরা কিন্তু হচ্ছে শুরু করি বা শেষ করতে ভুলে যাই। সো যখনই ট্যাগ লিখবেন ডাবল ট্যাগ, শুরু এবং শেষ একসাথে করে নেবেন, করে নিয়ে মাঝখানে এসে ইনটা দিয়ে গ্যাপ তৈরি করবেন, এরপর হচ্ছে আপনি আবার তৈরি করেন। তাহলে কি হবে, শেষটা আর ভুলে যাবেন না। যদি প্রথমটাই স্টার্ট করেন, যে চিন্তা করেন যে স্টার্ট করি পরে ভিতরে কোড লিখে তারপর শেষ করবেন, সেটা আর হয় না, যেটা আজকে অনেকে প্রবলেম হয়েছে, ঠিক না, শেষ করতে পারেন না অনেকে। সো এখানে কি দেওয়া যায়, একটা টাইটেল দিতে পারি, এবং এখানে লিখলাম যে লিস্ট অ্যান্ড ফর্ম। হেডে পরে কি আসবে আমার, বডি ট্যাগ আসবে, বডিও কি ডাবল ট্যাগ। আচ্ছা দেখেন, ব্র্যাকেটস আমি ইন্টার দিচ্ছি, অটোমেটিক্যালি গ্যাপ হয়ে যাচ্ছে এবং একটা স্পেস নিয়ে কিন্তু এই পাশে চলে আসতেছে। সো এইভাবে যদি ব্র্যাকেটস ইউজ করে করেন, দেখবেন যে কোডের স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে সাজবে আর কি। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের তিন ধরনের লিস্ট আইটেম আছে। দেখেন প্রথমে কি আছে আমার, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য হচ্ছে আমাদের একটা সিনট্যাক্স আছে অর্ডার লিস্টের, এবং অর্ডার লিস্টের সিনট্যাক্স হচ্ছে কি লিখতে হয়, ওয়েল। ওয়েল লিখতে হবে, তারপর লিখতে হবে কি, একটা এলআই, এবং এই এলআই এর ভিতরে হচ্ছে আপনি আপনার নাম দেবেন। লাইক হচ্ছে আমি কি দিব, কার নাম দিব, হৃদয় সাহেবের নাম দিলাম, হৃদয় লিখলাম। আচ্ছা এবার দেখেন, এটাকে যদি আমি হচ্ছে ওপেন করি, কি নিয়ে আসছে, সে একটা অর্ডার নিয়ে আসছে এক নম্বরে, ঠিক না। এবার হচ্ছে জাস্ট আমি এই যে এলআই লিখলাম, আরেকটা এলআই বাড়াবো, আর এখানে লিখবো লাইক হচ্ছে, হ্যাঁ আমি বলতেছি দেখেন বাড়াচ্ছি আর কি, অটোমেটিক্যালি সিরিয়াল হচ্ছে না, একটা একটা করে বাড়তেছে না। তো এখানে ওয়েল মানে হচ্ছে কি, অর্ডার লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। মানে আপনি যে একটা লিস্ট তৈরি করলেন অর্ডার লিস্টের, এর আইটেমগুলো হচ্ছে কোথায় লিখতে হবে, এলআই এর মধ্যে, লিস্ট আইটেম। ওকে, সো এলআর ভিতরে যত ধরনের লিস্ট আছে এখানে লিখবেন। এবার হচ্ছে জাস্ট এটাকে কপি করেন আর এখানে লাইক নাম লিখে দেন, লাইক কার নাম লিখবো, আমার নামে লিখি, তারপর হচ্ছে একজন নাম বলেন, এবার মিথি লাগে এবার আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমার ওয়ান টু আমার ভালো লাগে না, আমি চাচ্ছি কি ক্যাপিটাল মানে কি বলে আলফাবেটিক্যালি আসবে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই যে এখানে ওয়েল, এখানে লিখবেন কি, একটা অ্যাট্রিবিউট নেবেন, এবং অ্যাট্রিবিউটের নাম কি, টাইপ। টাইপ দিয়ে এখানে জাস্ট বলে দেবেন, দেখেন সাজেস্ট করতেছে না, ব্র্যাকেটসে মানে এই এই আইডিগুলো ইউজ করার মানে সুবিধা হচ্ছে কি, তারা সাজেস্ট করে, মানে কোডটা একটু সহজ হয়ে যায়। সো এখানে ধরেন এটা আমার দরকার নেই সাজেস্ট, আমি যদি চাই হচ্ছে অ্যালফাবেটিক্যালি আসবে, এবং সেটা হচ্ছে সবগুলো হচ্ছে ক্যাপিটাল এ বি সি ডি আসবে, তাহলে কি ক্যাপিটালের এ বসাই দিবেন এখানে। এবার দেখেন সবগুলা চলে আসছে না, এবার যদি চাই স্মলার স্মল এ দিয়ে দিবেন, হয়েছে। আচ্ছা আর যদি চাই রোমান সংখ্যা, তাহলে জাস্ট কি দিবেন, আই, স্মল আই দিলে ছোট রোমান সংখ্যা আসবে, আর যদি ক্যাপিটাল আই দেন তাহলে বড় রোমান সংখ্যা চলে আসবে। বুঝতে পারছি, মানে যে কোনো স্টাইলে আমরা করতে পারি, এটা হচ্ছে সবগুলো, এটাকে কিন্তু আবার এমন করা যাবে না যে লিস্ট আকারে আসবে না। আপনি চাইলে হচ্ছে আমরা সিএসএস যখন যাবো তখন আমরা এটাকে নাই করে দিতে পারবো, যে সামনে আমাদের কোনো লিস্ট আইটেম থাকবেই না, এটা আমরা করতে পারি। তারপর জেনে রাখা যে আমরা এতগুলো স্টাইল করতে পারি চাইলে, টাইপ দিয়ে যদি আমি ওয়ান টু থ্রি চাই, ডিফল্ট হিসাবে ওয়ান টু থ্রি আসে, আর যদি আমি চাই যে না আমার রোমান সংখ্যা দরকার, তাহলে সেক্ষেত্রে টাইপ দিয়ে আমি অ্যাট্রিবিউটটা বলে দিব যে আমার কোনটা দিয়ে শুরু হবে। ওকে, হ্যাঁ পি ট্যাগটা তো ব্লক ট্যাগ, হ্যাঁ স্যার, পি ট্যাগের মধ্যে কি এটা ওয়ান টু দিয়ে কি লেখা যায়, অবশ্যই যাবে, বাট ওটা তো হচ্ছে নর্মালি আমি লিখতেছি, অবশ্যই যাবে আপনার কেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি তো পি ট্যাগের ভিতরে সামনে একটা ওয়ান দিয়ে দিতে পারেন, মানে এভাবে নর্মালি মানে অটোমেটিক্যালি আসবে না, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আনতে গেলে আপনাকে লিস্ট আইটেম ইউজ করতে হবে।
লিখলে তো হবে, বাট পিট আমি কি এখানে 1 2 বলে দিচ্ছি? সামনে কি আমি শুধু লিখতেছি নামটা, বাট 1 2 কিন্তু সেই নিয়ে আসছে, কেন আসছে? কারণ এটা হচ্ছে লিস্ট আইটেমের কারণে, বাট পি ট্যাগ তো আমার এটা নিয়ে আসবে না, পি ট্যাগের ভিতরে আপনি যে টেক্সটটা দিবেন শুধু ওইটাই আসবে, সহজে লিস্ট করার সব। এটা গেল হচ্ছে আমার অর্ডার লিস্টের ক্ষেত্রে। এবার যদি চাই যে না আমার অর্ডার লিস্ট দরকার নাই, আমার সামনে শুধুমাত্র ডট আকারে আসবে বা এরকম কিছু আসবে, অর্ডার লিস্ট আমার দরকার নাই, সেই ক্ষেত্রে যেটা নিতে হবে ওটার নাম হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। এবং আনঅর্ডার লিস্ট লেখার নিয়ম হচ্ছে কি ইউএল আর লিস্ট আইটেম যা ছিল তাই, সেম ভাবে খাবার দাবারের নাম লিখি না, আর কি আছে আর বিরিয়ানি, ঠিক আছে কাছে দিব, ঠিক আছে। দেখেন এবার কিভাবে আসলো, সে সামনে ডট নিয়ে আসছে, মানে এবার কি বোঝা বোঝা নাই যে পিৎজা এক নাম্বারে নাকি হচ্ছে কি বার্গার এক নাম্বারে, বোঝার উপায় আছে কোনো? নাই, জাস্ট একটা লিস্ট এখানে দেওয়া আছে, বাট এই কারণে এটার নাম বলা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, মানে কোনো অর্ডার থাকবে না এখানে, বাট প্রথমটার মধ্যে কিন্তু অর্ডার ছিল, যে কেউ দেখলে বুঝতে পারতো যে আমার এক নাম্বারে কে আছে, দুই নাম্বারে কে আছে। আচ্ছা হ্যাঁ বুঝলাম না, এটার ভিতরে নিয়ম আছে, ওটা হচ্ছে নেস্টেড লিস্ট বলে, যেমন আমরা নেস্টেড টেবিল করলাম না আজকে, ওইটা করতে গেলে হচ্ছে আপনাকে নেস্টেড লিস্ট করতে হবে, আসতেছি একটু পরে। আচ্ছা এটা গেল, এবার হচ্ছে যদি আমি চাই যে ঠিক আছে আমার এখানে ডট ভালো লাগতেছে না, আমি চাচ্ছি যে প্রত্যেকটার আগে এরকম একটা স্কোয়ার আসবে, এরকম আসবে বা হচ্ছে এরকম আসবে, এটা যদি আমি করতে যাই তাহলে আমার এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, এবং এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি স্টাইল, স্টাইল নিতে হবে, এবং এখানে অ্যাট্রিবিউটের স্টাইলের অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে একটা প্রপার্টি দিতে হবে, সেটার নাম হচ্ছে কি লিস্ট স্টাইল টাইপ, এবং টাইপের ভিতরে আপনাকে বলে দিতে হবে যে আমি চাচ্ছি কি হচ্ছে নর্মালি হচ্ছে ডিস্ক থাকে, আপনাকে এখানে বলে দিতে হবে স্কোয়ার, যদি স্কোয়ার বলে দেন তাহলে এই স্টাইলটা চেঞ্জ হয়ে স্কোয়ার চলে আসবে, আসছে না স্কোয়ার চলে আসছে, মানে লিস্ট স্টাইল টাইপ দিতে হবে স্টাইল নিয়ে আর কি। আচ্ছা যদি স্কোয়ার না চাই তাহলে আরেকটা আছে কি আমার সার্কেল, সার্কেল দিলে স্টাইলটা এরকম হবে, তিনটা স্টাইল আপনি এখানে মূলত ইউজ করতে পারেন। আর যদি আপনি যদি চান যে না আমার কোনো স্টাইলই দরকার নাই শুধু নামগুলো দরকার, তাহলে একটা কাজ করতে পারেন, এখানে টাইপের জায়গায় শুধু করে দিবেন কি নাম, তাহলে কোনো ধরনের চিহ্ন আসবে না সামনে। এটা গেল হচ্ছে আমার, এবার যদি যে শেষ এটা বললো যে আমি এই এলআর ভিতরে আমি একটা হচ্ছে লাইক কি বলবো একটা আনঅর্ডার লিস্ট তৈরি করবো স্টাইলের ভিতরে, সেক্ষেত্রে যেটা বলা হয় ওটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্টটা করতে হবে লাইক এখানে আছে এই এলআই এর পরে আবার কি নেবেন একটা ইউএল নেবেন, এখানে হচ্ছে আপনি একটা এলআই নিয়ে এবিসিডি যা, তখন এটা কাজ করবে এভাবে, স্ট্রাকচারটা মানতে হবে। হ্যাঁ অর্ডার লিস্টের ভিতরে যদি না চান তাহলে টাইপ এটা হচ্ছে নান করে দিতে হয় আর কি। আচ্ছা এ বি সি ডি মানে মানে অর্ডার লিস্টের ভিতরে আপনি চাইলে কি নিতে পারেন আনঅর্ডার লিস্টও নিতে পারেন, আবার হচ্ছে কি আনঅর্ডার লিস্টের ভিতরেও চাইলে অর্ডার লিস্ট নিতে পারেন। স্যার আমি আসলে আমি চাইছি স্যার এই হৃদয় লেখাটার মাঝে আগে এবং পরে স্যার এই আনঅর্ডার লিস্টে কোডটা ইউজ করলে একটা স্পেস হয়ে যাবে, সেটা আপনি ট্রাই করেন, ওটা আলাদা করে যেটা আপাতত এখানে বলা দরকার নাই। আমি যখন কাজ করি তখন যখন আমি স্পেস দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমি এই কোডটা ইউজ করি, তখন দেখা যায় আমি 20টা স্পেস পড়লে 20টাই কোড ইউজ, মানে স্পেসের জন্য আপনি এটা ইউজ করেন, কেন এটা ইউজ করবেন কেন? এটাও স্যার কাজ করে আমি তার ডাই স্পেস কি করে কাজ কাজ তো আমি অনেক ভাবেই করতে পারি, দুই নাম্বার পদ্ধতিতে করতে পারি, এক নাম্বার পদ্ধতিতে করতে পারি, কিন্তু ভালো কোনটা?
আমি যখন হচ্ছে এটার উপরে আমি ওই মাংস টাংস দিব, রক্ত দিব, চোখ টোক দিব, সবকিছু দিব, তারপরে না দেখতে ভালো লাগবে। আমাকে আগে ওই পর্যায়ে যেতে হবে, তাই না? তো আমরা ওই পর্যায়ে যাবো, আপনার একটা টেনশন করার কিছু না। এই স্পেস কথা বলতেছেন, যা বলতেছেন, এসটিএমএল আমাদের দেওয়া দরকার নেই, আমরা সিএসএস আছে এখানে। আর যদি দিতেই চান তাহলে হচ্ছে আমাদের এখানে ইয়ে আছে, আমাদের কিছু এন্টিটি আছে, যেমন হচ্ছে এটা আছে, এটা যতবার দিবেন প্রত্যেকবার এক একটা করে স্পেস নেবে। যেমন এটা আগে দিলাম না, আপনার নামে একটা লিস্ট দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এন্টিটিস নামে একটা লিস্ট আছে, এখান থেকে যদি দেখে নেন তাহলে সবগুলো এন্টিটি সম্পর্কে জেনে নিন একটু। এই যে এখানে এন্টিটিসগুলো দেওয়া আছে, যদি লেস দেন দিতে চান তাহলে কি লিখতে হবে, তারপর স্পেস দিতে চাইলে কি লিখতে হবে, সব কপিরাইট লিস্ট। স্ট্যান্ডার্ড নাকি স্যার, ওই কোডটা দাও স্ট্যান্ডার্ড। কোনটা? মানে পাশের কোডটা। কোনটা কথা বললাম না স্যার, নেমটা দাও স্ট্যান্ডার্ড নাকি ওই পাশের কোডটা দাও স্ট্যান্ডার্ড? এই নাম্বারটা না, না এই যেটা দিবেন নাম্বার না, কোড দিবেন, এই যেটা নেম দিবেন, নেম এবার হচ্ছে দুটা তো বুঝছি নাকি, তো এখানে হচ্ছে আমি এটা উঠাই দিই, যেটা এটা দরকার নেই, বুঝার দরকার বুঝে ফেলছি, এটা দরকার নেই, এটা আমাদের আনারই থাক। এবার হচ্ছে যেটা ডিসক্রিপশন, ডিসক্রিপশন বলতে হচ্ছে মানে থাকে না, আমি এখানে টার্ম দিলাম যে লাইক হচ্ছে এটার আন্ডারে এই দুটা থাকলো, আবার হচ্ছে এখানে কি দিব, কি আছে লাইক হচ্ছে কি যেরকম আগে দুইটা ছিল, ওয়াইল মানে কি অর্ডার লিস্ট, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট, এখানে ঠিক ডিএল মানে হচ্ছে কি ডেসক্রিপশন লিস্ট, তারপর হচ্ছে কি একটা টার্ম দিতে হবে আমাকে, এবং টার্মের লিখতে হবে কি ডিটি, এবং ডিটির মধ্যে লিখতে হবে কি আপনাকে ডিডি, ডিডি মানে এটা হচ্ছে ডিডির মধ্যে এখানে আমি যেভাবে লিখছিলাম, প্রথমে কি লিখছিলাম ফুড না, লাইক ফুড, এটা হচ্ছে আমার ডেসক্রিপশনের টার্মটা, এবং এই টার্মের আন্ডারে যে আপনি আরেকটা ডেসক্রিপশন দিবেন সেটা দিতে হবে কোথায়, এই ডিডির ভিতরে। সো এখানে আমি লিখব পিজ্জা বার্গার বাস্তা, এটা একটা গেল, বাইরে দিতে হবে ঠিক ডিটির পরে দিবেন। আচ্ছা এটা যেমন শেষ, একটু সাইডে নেন তাহলে ভালো হবে, না বাইরে বাইরে, আবার একটা ডিটি নেবেন, এটা হচ্ছে টার্মের ডেসক্রিপশন ডিডি, হ্যাঁ এটা ডেসক্রিপশন, এটা শুধু ডেসক্রিপশনই বলে আর কি, মানে এটা তো আমি টার্ম দিচ্ছি একটা নাম দিচ্ছি ফুড, এবং ফুডের আন্ডারে যে সাব মেনু হিসেবে থাকবে ডাটাটা ওটা দিতে হবে ডিডির ভিতরে, এবং ফুডের পর এখানে আমি কি লিখবো, যেন একটা কি লিখলাম ড্রিঙ্কস, ড্রিঙ্কস এটার আন্ডারে হচ্ছে আবার কি দিব, এখানে কি কি লিখবো, পেপসি বলা আর কি আছে জানো,
ভালো জনপ্রিয় আচ্ছা তিনটা লিখুন দেখেন আসছে না এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ফুডের আন্ডারে আছে কি এই তিনটা ড্রিঙ্কসের আন্ডারে আছে আমার এই তিনটা তো এই ধরনের যদি ডেসক্রিপশন আকারে আমাদের ডাটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো কোনটা ডেসক্রিপশন লিস্টটা তিন ধরনের লিস্ট এই তিন ধরনের লিস্টের মধ্যে তো হচ্ছে আমাদের কাছে তবে সবচেয়ে আমরা বেশি ইউজ করি হচ্ছে এটা বিশেষ করে আমরা মেনু যখন তৈরি করি একটা ওয়েবসাইটে তখন আমরা ইউজ করি আনাদার লিস্টটা সবচেয়ে বেশি কোনটা আচ্ছা এই ছিল আমাদের লিস্ট আইটেম কোনটা না ভুল হলে আসবে না কিছু ক্ষেত্রে ভুল হলেও আউটপুট অনেক সময় তারা দেখায় বাট যখন আপনি যে কন্ট্রোল ইউ কিবোর্ড থেকে যখন কন্ট্রোল ইউ দিবেন যদি দেখবেন যে রেড দেখায় তাহলে মানে হচ্ছে ঝামেলা আছে রেড হয়ে যাবে ক্রোমে চাইতে আমি বলছি না সবচেয়ে বেশি মজিলা তো প্রেফার করতে যে এটার মধ্যে ছবি করবেন ক্রোমে তো অনেক কিছু দেখায় কে বলছে আপনি ক্রোম ফাস্ট ক্রোম কি করে জানেন ক্রোম হচ্ছে আপনার র্যামের অর্ধেকটা বেশি খেয়ে ফেলে বসে থাকে রেসপন্সিভ চেক করবেন বা যাই করেন মজিলা দিয়ে খুব ভালো চেক করা যায় আচ্ছা এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আচ্ছা একটা সাইটে ওয়েবসাইটে ফর্ম কেন ইউজ করা হয় বলেন তো মানে একটা ইউজারের কাছ থেকে তার যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো কালেক্ট করার জন্য মূলত আমরা একটা ওয়েবসাইটে কি করে থাকি ফর্ম ইউজ করে থাকি সো ফর্ম গুলো ইউজ করার জন্য হচ্ছে আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হয় ওই ট্যাগ গুলো একটু দেখে নিই এটা থাক আলাদা আরেকটা ইন্ডেক্স নেই এটার নাম দিলাম হচ্ছে কি ইন্ডেক্স টু আবার সিনটেক্সটা নিয়ে আসলাম একটু শর্টকাটে নিয়ে আসলাম আচ্ছা যদি আমি ফর্ম ডিজাইন করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে কি ফর্ম ট্যাগ যদি আপনি ফর্মগুলা ফর্ম ট্যাগের ভিতরে ইউজ না করেন তাহলে আপনার আমরা যখন কি করি ফর্মের ভিতরে সব ইনফরমেশন নেম তারপর হচ্ছে কি ফুল নেম পাসওয়ার্ড হাবি জাবি সব কিছু দিয়ে পরে একটা বটন থাকে না সাবমিট বা সেন্ড বটন থাকে না ওইটাতে ক্লিক করার পরে তো আমার একটা কিছু হয় সেটা হচ্ছে বা সাবমিট হয় বা হচ্ছে যদি কোনো ইরর থাকে সেটা আমাকে মেসেজ দেয় যে এই ফিল্ডটা খালি আছে বা যদি অ্যাকসেপ্ট মানে সাবমিট হয় তাহলে কংগ্রাচুলেশন ইউর ইনফরমেশন সাবমিট হয়ে গেছে এরকম একটা মেসেজ দেয় ঠিক না সো যদি হচ্ছে আপনি সম্পূর্ণ ফর্মগুলো একটা ফর্ম ট্যাগের ভিতরে না দেন তাহলে সেক্ষেত্রে আপনার ফর্মটা সাবমিট হবে না তো প্রথমে যেটা লিখতে হবে আমাকে একটা ফর্ম ট্যাগ নিতে হবে এভাবে ফর্ম ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ শুরু এবং শেষ করলেন এর ভিতরে হচ্ছে লিখবেন এবার ধরেন প্রথম অবস্থায় ম্যাক্সিমাম ওয়েবসাইটে প্রথম কি চায় ফর্মের ভিতরে ফার্স্ট নেমটা চায় না ফার্স্ট নেম চায় সো এটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের কিছু এলিমেন্ট ইউজ করতে হয় মানে এটা মনে রাখবেন প্রশ্ন আসতে পারে মেবি হচ্ছে এক্সামে যে ফর্মের এলিমেন্টগুলো কি তো সেক্ষেত্রে লিখবেন যে ফর্ম ট্যাগের ভিতরে যা লিখবেন যে কোটাই ট্যাগ লিখবেন ইনপুট ট্যাগ বা যাই ট্যাগ লিখবেন সবগুলো হচ্ছে একটা ফর্মের এলিমেন্ট ওকে সো ফার্স্ট নেমের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট নেম আমরা কি করবো আমরা কি মানে অপশন সিলেক্ট করে দিব নাকি লিখে দিব এই যে আমি লিখে দিলাম এটাকে কি বলে বলেন তো ইনপুট বলে না ইনপুট দেওয়া বলে না তার মানে হচ্ছে এই ধরনের যে ইগুলো আসবে সেগুলো সবই হচ্ছে আমরা ইনপুট ট্যাগে নিব তো প্রথমে লিখতে হবে কি ইনপুট ফর্ম এলিমেন্ট হচ্ছে ফর্ম ট্যাগের ভিতরে আপনি যাই লিখবেন সবই হচ্ছে ফর্ম এলিমেন্ট ফর্ম ট্যাগের ভিতরে যে কটা আপনি ই লিখবেন ট্যাগ লিখবেন সেগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট আচ্ছা
ইনপুট ট্যাগের ভিতরে আছে ইনপুট নিলাম, এবার হচ্ছে টাইপটা কি হবে, আমি যে কি টাইপের টেক্সট লিখবো, আমি মানে আমি কি নাম্বারে লিখবো নাকি মানে টেক্সটে লিখবো, সো টাইপটা এখানে একটা টাইপ দিয়ে বলে দিবেন হচ্ছে কি টেক্সট। আচ্ছা টেক্সট দিয়ে দিলাম, তারপর হচ্ছে শেষ করে দিলাম, এটা হচ্ছে কি আমার সিঙ্গেল ট্যাগ, এখানে শেষ বলতে কিছু নেই মানে সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ তো জানি স্টার্টিং আছে বাট নাই নাই। আচ্ছা আসছে না, এটা একটা ফিল্ড আসছে বাট আমি আসলে জানি না এখানে আমার নাম চাইছে, পাসওয়ার্ড চাইছে, ইমেল চাচ্ছে না কি চাচ্ছে জানি, বোঝার উপায় আছে কোনো, তাকে বলে দিতে হবে না যে আমি এই জিনিসটা চাচ্ছি এই ফিল্ডের মধ্যে, ওটা কি এক একটা কিন্তু ইনপুট ফিল্ড বলা হয় আর কি। সো আমি যদি বোঝাতে চাই যে আমার এখানে একটা কিছু লাগবে তাহলে কি করব, দুই ভাবে বোঝাতে পারি, এক হচ্ছে এখানে একটা লেভেল নেবেন এবং এখানে বলে দিবেন যে নেম, তাহলে এটার পাশে চলে আসলো, তার মানে এখন আমি কিন্তু বুঝতে পারতেছি যে এই ফিল্ডের মধ্যে আমার নেম চাচ্ছে, এখন আমি শিরোনাম মোটামুটি ওকে। এটা হচ্ছে এক হচ্ছে এখানে নেওয়া যায়, এবার ফেসবুকের যে ইটা আছে দেখেন ফিল্ডটা আছে ওখানে পাশে না, এটা কিন্তু ভিতরে আছে, ভিতরে ভিতরে না সব ভিতরে লিখা আছে বাট যখন আমি লিখতেছি ফার্স্ট নেম লেখাটা কি থাকতেছে না, চলে যাচ্ছে, কিন্তু যদি আমি এইভাবে করতে চাই তাহলে কিভাবে করব দেখেন স্যার, অনেক লেভেল না দিয়ে স্যার বিআর ট্যাগ দেয়া আর কি, বিআর ট্যাগ আমাদের কিছুদিন পরে বিআর ট্যাগ দেওয়া হারাম হয়ে যাবে, মানে আমি একদম হারাম করে দেব যে বিআর ট্যাগ ইউজ করাই যাবে না, তবে আমরা এখন হাইড দিচ্ছি না, হাইড আমি সিএসএস যাওয়ার পরে হারাম করে দেব, মানে হারাম এটা ইউজ করাই যাবে। হ্যাঁ স্যার লেভেল ট্যাগ স্যার স্ট্যান্ডার্ড শিখলাম, কারণ হচ্ছে আমাদের তো জেনে রাখতে হবে সব ক্ষেত্রে যে হাইড ইউজ করা, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইডের কাজটা আমরা আরেকটা প্রপার্টি দিয়ে করব বাট হাইডটাও কিছু কিছু ক্ষেত্রে লাগবে, লেভেল দিয়েও করেন যদি আপনি লেভেল পাশে আনতে চান মানে বক্সের উপরে বা পাশে, সেক্ষেত্রে হচ্ছে লেভেল, আর যদি ভিতরে আনতে চান সেক্ষেত্রে আলাদা সিস্টেম আছে, আমি দুইটাই দেখাই দিচ্ছি। তো লেভেল দিয়ে হচ্ছে আমি পাশে আনতে পারি, যদি আবার নিচে চাই তাহলে কি করবো, লেভেলের পরে হয়তো আমি একটা কি দিতে পারি ব্রেক দিতে পারি, তাহলে উপরে আসলো, বা সবচেয়ে যেটা ভালো লাগলে ভিতরে থাকতে মানে দেখতে ভালো লাগে সবচেয়ে বেশি, তো সবভাবে আমি দেখাই দিচ্ছি। যদি ভিতরে দিতে চান তাহলে এইখানে আরেকটা অ্যাট্রিবিউট নেবেন এবং এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার লিখেন যে ইউর লাইক নেম, আসছে না ভিতরে, এবং যখন আমি এটা ভিতরে কিছু টাইপ করতেছি আমার নাম ওই লেখাটা কি আছে ইউর নেম না, কেন এটা কিন্তু চলে যাচ্ছে দেখেন আছে, যখনই টাইপ করতেছি তখন চলে যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে কি প্লেস হোল্ডার। আচ্ছা এবার লাইক হচ্ছে আমি ঠিক আছে আমার একটা ইনপুট ফিল্ড আসলো এবার আমি কিন্তু ওর বলে দিই না কতটুকু উইথ হবে কতটুকু হাইট হবে কিছু বলে দিছি নেই না, কিন্তু আমি শুধু এসটিএমএল এইটুকু করতে পারি যে আমি এটা শুধু উইথটা একটু বাড়াতে পারি, এর চাইতে আর বেশি সুন্দর আমি করতে পারবো না এসটিএমএল এ, সিএসএস থেকে আমি এটাকে ঘষা মাজা করে যেরকম ইচ্ছা কালার টালার সব দিতে পারবো, বাট যদি একটু হাইটটা উইথটা একটু বাড়াতে চান তাহলে এখানে দিবেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা এক্সকিউজ মি আব্দুল্লাহ মামুন আসছেন, এখানে একটা অ্যাট্রিবিউট আছে সেটা নাম হচ্ছে আমার সাইজ, সাইজ যদি একটা ভ্যালু বলে দেন 50 অটোমেটিক্যালি কিন্তু বলে দেয়, পার্সেন্টেজ আকারে মনে হয় নাই এখন নির্দিষ্ট আর কি মাপ নাই, জাস্ট হচ্ছে বাড়ানো যদি আপনার যতটুকু দরকার এখানে মানে মন মতো দিয়ে নেবেন, সাইজ 50 দিলে কিন্তু সে ওয়াইডে নিলো কেন, উইথটাই বাড়ে হাইট বাড়বে না, এখানে শুধু উইথ বাড়বে, সুন্দর যদি করতে চাই তাহলে আমি এখানে একটা কাজ করি এটাকে বলে দিয়েছে লাইক ঘন্টা হয়ে গেছে ফর্ম, এবং যদি একটা মাঝখানে চাই তাহলে কি করা লাগবে আমাকে বলতো, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার তো অ্যাক্টিভ সেন্টার ট্যাগে দিলেই তো হচ্ছে নাকি, সেন্টার ট্যাগ দিয়ে নিয়ে আসেন। আচ্ছা এটা নিয়ে আসলাম, এবার আমার ফার্স্ট নেম চলে গেল, আমি এবার নিয়ে আসবো কি ফার্স্ট নেমের পরে কি চাই, লাস্ট নেম চাই, লাস্ট নেম আর ফার্স্ট নেম সেম জিনিস, শুধু এখানে প্লেস হোল্ডার বলে দিবেন কি লাস্ট নেম। আচ্ছা ঠিক আছে যেহেতু দিয়ে চাচ্ছে দিয়ে দিলাম, কোথায় লিখবো জানো
জাস্ট এখানে লিখে নেবেন লাস্ট নেম, আর বাদবাকি নিয়ম সব সেম থাকবে, যেহেতু এটা টাইপ হচ্ছে কি টেক্সট, আমি লিখে দিব সব কিছু পাশাপাশি আসে, যদি আমি পাশাপাশি না চাই তাহলে এখানে টেক্সট ইউজ করবে, একটা বিআর ইউজ করে দেবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ব্রেক ইউজ করে দেখেন, একটা ব্রেক ইউজ করলাম তার মানে একটা লাইন ব্রেক হয়েছে, যদি আরো বেশি স্পেস চাই তাহলে কি করবো না নিচে দুটা করে দিব। আচ্ছা এটা লাস্ট নেম গেল, তারপরে কি চাই ইমেল নামে একটা টাইপ তৈরি করে রাখছে, ইমেল টাইপটা যদি আপনি অ্যাসাইন করে দেন যে টাইপটা হচ্ছে আমার ইমেল, যতক্ষণ না আপনি ইমেলের ফরম্যাটটা সঠিক দিবেন ততক্ষণ পর্যন্ত নিবে না, যদি আপনি এখানে টাইপটা টেক্সট দিয়ে দেন, টেক্সট দিলে হবে কি ইমেল ভুল দেন আর যাই দেন, শুধু আপনার নামও দেখেন তারপরে সে অ্যাকসেপ্ট করবে, আর যদি হ্যাঁ ইস্টার্ন, আর যদি হচ্ছে ইমেলটা বলে দেন তাহলে হচ্ছে যতক্ষণ না আপনি ইমেলের ফরম্যাটটা, ফরম্যাটটা কি ইমেলের লাইক হচ্ছে abc@gmail.com বা ইয়াহুরকম যেরকম একটা ইস্যু দিলেই হলো, যদি ফরম্যাটটা সঠিকভাবে না দেন ততক্ষণ পর্যন্ত সে একটাকে নিবে না, বলে দিবে যে ইনভ্যালিড ইমেল, এটা বলে দিবে। সো আমি এখানে ইমেল দিলাম, ইমেলের ক্ষেত্রে অবশ্যই ইমেল দিবেন, আর হচ্ছে কি লাগবে একটা প্লেস হোল্ডার যে ইওর ইমেল বলে দিলাম, আর সাইজটা কত বলে দিব, সেম যদি চাই তাহলে 30 বলে দিব। স্যার ইয়াতে W3 স্কুল স্যার নেম তার অনেক কিছু দিছে, ওগুলা কি স্যার দেওয়া লাগবে? অত কিছু আমাদের আপাতত লাগবে না, ওরা অনেক কিছু দিয়ে রাখে, আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা দেখতেছি আপাতত, নেম নেম দেওয়া থাকে না, নেম ওগুলো হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, লাইক হচ্ছে আমি ইন ফার্স্ট নেমটা কিভাবে ধরে আমি ডাটাবেজে নিব ওগুলো আলাদা ব্যাপার, আপাতত নেওয়ার দরকার নাই, ভোলাই যাবে। স্যার আপনি আগে ক্লাসে বলছিলেন যে আমি যে কিছু পাইছি মোরালেস এগুলাই লাগে, হ্যাঁ এগুলাই আছে কিন্তু লাগবে না, লাগবে না, তো আমি ওই লিস্টের আইটেমটা ডাবল স্ক্রল করছিলাম, করে ভাবলাম যে এটা লাগবে না, কোনাই চেষ্টা করেনি না, আমি তো আমাদের তো মানে মডিউল আছে এটা ধরে ধরে আস্তে আস্তে আগাবো, সো এমন কোনো ভাবার কিছু নাই যে এই জিনিসটা স্যার মানে 5 নম্বরে একটা ক্লাসের প্রশ্ন আপনি 2 নম্বরে করে ফেললেন, সো দরকার নেই, সবগুলাই পাবো, যখন আমরা শেষের দিকে যাবো তখন যদি মনে হয় যে স্যার এই স্যার এই জিনিসটা একটু যদি দেখা দিন সেটা আলাদা ব্যাপার, আর মডেল তো সবার কাছে দেওয়াই আছে, যদি ওখান থেকে দেখেন যে কিছু অ্যাড করা লাগবে সেখানে আমাদের সাজেস্ট করতে পারেন, ওটা আমরা ভেবে দেখব। ওটা আমি ওটা আপডেট করা হয় না ওয়েবসাইটটাতে, আমরা ওটাতে কাজ করতেছি তো নতুন করে নতুন ওয়েবসাইট বানাচ্ছি, সো ওটাকে আর হাত দিই নেই আগের মতোই আছে, মানে মডিউলে যেটা আছে আপনাদের ওগুলো সবই পাবেন, অ্যাঙ্গুলার জেএস যেটা আমরা ছিলাম ওটা একটা বেসিক ছিল আগে, আমরা মানে প্রত্যেক বছরই বা হয়তো বা বছরে আমরা 2 বার মডিউল আপডেট করি, আমাদের বর্তমানে যা যা দরকার ওই হিসেবে করে আমরা ছোটো করি বা বড় করি, প্লাস আমাদের আগেও 40টা ছিল এবার 40টা আছে, কিছু ইনক্লুড করছি কিছু রিমুভ করছি যেগুলো দরকার নেই, সো একটা ক্লাসে অ্যাঙ্গুলার দিয়ে আসলে বড় কিছু পারবেন না, বেসিকটা ছিল আর কি, তো চিন্তা করলাম যে বেসিক বাদ দিয়ে আমাদের ডিজাইনের জন্য আরও বেশি যা দেওয়া যায় সেটা দিই, তো ওই হিসেবে আর কি পরে আবার মডিউলটা কাস্টমাইজ করেছে। আচ্ছা এটা ইমেল চলে গেল, এবার হচ্ছে ইমেলের পরে কি চাইবে আমাদের পাসওয়ার্ড, ঠিক না, না না ইমেলের পাসওয়ার্ড কেন আমি দিব, এখানে কি ইমেলের পাসওয়ার্ড দেয়, তাহলে তো আপনি শেষ, আপনার পার্সোনাল ইমেল পাসওয়ার্ড তো কেউ চাইবে না, আপনি একবার ওটা ইউজ করবেন যখন আপনার ইমেলে ঢুকবেন, অন্যান্য সাইটে শুধু ইমেলটা চাই, জিমেইল জিমেইলে তো চাইবেই, মানে আপনি ওদের সাইটে লগইন করবেন আপনার পাসওয়ার্ড দিতে হবে না, অথবা ফিশিং সাইটে চাই বসতে পারে, চাইতেই পারে ওটা তো দেওয়া যাবে না, সো এমনি নরমালি অন্য কোনো ফর্মে আপনার কখনো আপনার ইমেইলের পাসওয়ার্ড চাইবে না, আপনি এখানে পাসওয়ার্ড দিবেন হচ্ছে তাদের এখানে রেজিস্ট্রেশন করছেন এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে চান সেটা, ওকে, আর তখনই মানুষ এই ভুলটা করে, যেমন আমার ইমেলে এই পাসওয়ার্ডটা আছে আমি এই সাইটে রেজিস্ট্রেশন করব সেম পাসওয়ার্ডটাই দিই, তার মানে ধরা খাইছেন এখানে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে একটা ব্রেক দেই যেহেতু নিচের দরকার, বিআর ট্যাগ নিলাম, এবার পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন সেম ইনপুট টাইপ, যদি আমি টেক্সট দিই তাহলে কি হয়, আর টেক্সট না দিলে কি হয় একটু দেখি, এখানে কি লিখবো, লিখলাম হচ্ছে পাসওয়ার্ড সাইজ 30 দিলাম, আচ্ছা আসলো, এবার নেম দিলাম, তারপর হচ্ছে লাস্ট নেম দিলাম, ইমেল দিলাম, এবার দেখেন আমি যদি এবার পাসওয়ার্ড দেই শো করতেছে না,
এটা কি কাম্য করো? আপনি পাশে একজন বসে আছে, আপনি সব পাসওয়ার্ড দেখে ফেলে ইমেল ঢুকে, আপনি অ্যাকাউন্ট করে যাবেন, 5 মিনিট পর উনি ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করে সব শেষ, ঠিক না? সো পাসওয়ার্ডটা কি হবে? ডট 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 আসবে, মানে সামনে বসে থাকলে কেউ বুঝতে পারবেন যে কি পাসওয়ার্ড টাইপ করতেছে, ঠিক না? সো এটা করার জন্য আমাদের, যেমন আমরা ইমেলের টাইপটা চেঞ্জ করে দিয়েছিলাম, এখানেও ঠিক টাইপটা চেঞ্জ করে কি লিখতে হবে? পাসওয়ার্ড নামে তাদের একটা টাইপই আছে। এবার যখন আপনি পাসওয়ার্ড লিখবেন দেখেন ডট 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 আসতেছে, ঠিক আছে? আপনি ইমেল না দিয়ে সাবমিট করতেছেন, যদি সেটা সাবমিট হয় তার মানে সেটা ভ্যালিড ইনফরমেশন হলো না, আমার তো আপনার মেইলটা দরকার। এখন যদি আপনি মেইলের ঘরটা ফাঁকা রেখে সাবমিট করেন, মেইলটা তো আমি পাবো না, তো সেক্ষেত্রে এগুলোকে ভ্যালিডেশন বলে। যেমন হচ্ছে ফেসবুকে যখন আপনারা ই করেন, পাসওয়ার্ড সারা কি আপনাকে সাইন আপ করতে দিবে? ইমেল সারা কি সাইন আপ করতে দিবে? দিবে না, কিন্তু বারবার মেসেজ দিবে যে ইমেল দেন, পাসওয়ার্ড দেন, বা পাসওয়ার্ডটা হচ্ছে 7 ক্যারেক্টার হয়েছে, 8 ক্যারেক্টার হয় নাই, তাই না? এটা হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন, আপাতত না। বাট এখানে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে রিকোয়ার্ড নামে একটা ই আছে, রিকোয়ার্ড, শুধু যদি রিকোয়ার্ড বলে দেন, এখন পর্যন্ত সাবমিট দেন নাই, যদি রিকোয়ার্ড বলে দেন তাহলে আর সাবমিট হবে না যতক্ষণ পর্যন্ত ওইটা ফাঁকা থাকবে। বাট এই জিনিসটা ব্রেক করা যায়, আপনি যেভাবে ব্রেক করে ফেলতে পারবেন, যেমন ধরেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, আপনি কি দেখছেন কি পাসওয়ার্ড দিছি? না, দেখি নাই কিন্তু, বাট এটাকে দেখা যায় কিভাবে? ইন্সপেক্ট করবেন, এখানে যাবেন, এখানে কি লেখা আছে টাইপটা, এখানে টেক্সট করে দিবেন, সরি পেজ প্লেস অর্ডার দিয়ে দিচ্ছি, টাইপে দিব, চলে আসলো, এটা ব্রেক করা যায়। বাট নর্মালি হচ্ছে তো আমরা এটা দিয়ে জাস্ট করতেছি ফর্মটা, আমরা যখন করবো সিকিউর করার জন্য হচ্ছে যে ডেভেলপমেন্ট আছে পিএইচপি, বুঝা গেছে? এটা আমাদের মাথা ব্যথা না, আমরা হচ্ছে ডিজাইনটা করবো সাবমিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা ডেভেলপার আছে তারা দেখবে কত সিকিউরভাবে আমার ইনফরমেশনগুলো নেওয়া যায়, ঠিক আছে? আগে ডিজাইন শিখি, তারপরে যদি মনে হয় ডেভেলপ করা উচিত তারপর আমরা ডেভেলপ করবো। কি ডেভেলপ তো করতেই হবে, সবারই একটা ড্রিম থাকে, আমি যেহেতু এই প্রফেশনে আসছি আমার সফটওয়্যার দিকে যাওয়া লাগবে, এরকম একটা ড্রিম তো থাকেই সবার। লাস্ট টাইম যদি পাশে লিখতে চাই কি ফেসবুকে যেমন ছিল কোনটা বিআরটা উঠে গেল, বিআর ব্রেক হয়ে গেল, বিআরটা উঠে দিলেই হবে, পাশে বিআরটা উঠে দিবেন, তাহলে তো বিআরটা উঠে যাবে। হ্যাঁ, এটা সরে লাগিয়ে যাবে না নাকি বিআর লাগবে? যদি লাগে ফাঁকা করতে পারবো না, এটাকে কি দেখালাম, এনবি স্পেস দেখাই নাই? হ্যাঁ, এনবি স্পেস, আচ্ছা পাসওয়ার্ড গেল, তারপর আর কি ফিল দেওয়া যায়? এই কটা দিয়ে সাবমিট দিব, আর কত কিছু আছে, জন্মদিন লাগবে না আমার? ওকে, ডেট অফ বার্থটা হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি, এক হচ্ছে লিস্ট আইটেম দিয়ে করতে পারি, লিস্ট থাকবে করব, মাসে নাম আসবে সিলেক্ট করব, একটা জায়গায় ক্লিক করব ডেটগুলো আসবে সিলেক্ট করে দিব, একটা জায়গায় ইয়ারগুলো দিব ক্লিক করে যা সিলেক্ট করে দিব, এভাবে করতে পারি। আরেকটা হচ্ছে আমি সরাসরি একটা ক্যালেন্ডার দিয়ে করতে পারি, তো দুইভাবে আমি দেখা দিচ্ছি। যদি হচ্ছে আমি করতে চাই তাহলে প্রথমে লিখতে হবে কি আমার সিলেক্ট, এটা হচ্ছে অপশন আকারে আর কি, ক্লিক করলে আমার লিস্ট আসে না, দেখছি কি আমরা ফেসবুকে আছে কিনা দেখি, এই যে এরকম, এই যে লিস্টগুলো ক্লিক করলাম ডেগুলো আসতেছে, এখানে ক্লিক করলাম ইয়ারগুলো আসতেছে, এটাকে বলে সিলেক্ট বক্স। আচ্ছা, এরপরে যেটা লিখবেন সেটা হচ্ছে আমার অপশন, অপশন, এবং অপশনের ভিতরে এই জায়গাটা লিখে দিবেন, লাইক প্রথমে আমরা কি চাচ্ছি, মান্থ, প্রথমে আমরা মান্থ চাচ্ছি, বা হচ্ছে প্রথমে ডে চাচ্ছি, তার মানে এখানে কি লিখবেন, ডে লিখবেন। আচ্ছা, ডে লিখে এগুলোকে অনেকগুলো বানান, আমি জাস্ট পাঁচটা পাঁচটা করে বানিয়ে দিচ্ছি, আপনারা যেহেতু ডে হচ্ছে কয়টা, কে বললো বারোটা দে? আচ্ছা, সো এখানে 1 2 দেখেন এবার কি হয়, এটা লিস্ট চলে আসছে না, কি লেখা আছে ডে, যখনই ক্লিক করবেন সিলেক্ট করে দিলেন, বা এখানে আরেকটা জিনিস লিখতে পারেন যে তত সুন্দর করে সিলেক্ট হয়ে, যে
যেটা ইচ্ছা সেটা তো দিতে পারবেন, জাস্ট এডিট করবেন। এটা তো আসবে প্রথম অবস্থা, এটাই থাকবে যে ওদেরও আছে দেখেন। ফেসবুক বানায় নাই, ফেসবুক বানাইছে কে, কে বলছে? জয় বানাইছে। যেখানে ডে থাকে প্রথম অবস্থায় অপশন বক্স থেকে যখন হচ্ছে ডাটা গুলো সাবমিট হবে তখন আর কি অ্যাকচুয়ালি এগুলো হয় না, এগুলো যেমন ইনপুট ফিল্ড আছে এগুলা তুলে দিতে পারে ইনপুট ফিল্ড থেকে। বাট এই ক্ষেত্রে যদি আপনি চান যে আমার ওয়ানটা সিলেক্ট হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভ্যালুর ভিতরে এখানে যা লিখছেন ঠিক ভ্যালুর ভিতরে এটা লিখে দিতে হবে। তাই এখানে লিখছেন কত, ওয়ান, তার মানে এখানে কি লিখবেন, ওয়ান, মানে টু, প্রত্যেকটা ভ্যালুর ভিতরে সেম জিনিসটা দিয়ে দিবেন। না রাখলে আপনার যখন কেউ সিলেক্ট করবে তখন তার এই ইনফরমেশনটা সাবমিট হবে না। আপনারা দেখতেছি সিলেক্ট হচ্ছে বাট অ্যাকচুয়ালি এটা সাবমিট হবে না ভ্যালুতে যদি না দেন। হ্যাঁ, আমরা তো কাজ করবো ইউজার ফ্রেন্ডলি হিসেবে, যাতে আমরা যেহেতু ডিজাইনার আমাদের ডিজাইনটা নিয়ে যাতে একজন ডেভেলপার খুব ভালোভাবে কাজ করতে পারে, সো তার কথাটা আমরা মাথায় রাখতে হবে না। আচ্ছা ঠিক আছে, একইভাবে তাহলে কি জাস্ট সিলেক্টটা ধরবো সেম জিনিস। হ্যাঁ না, এটা সিলেক্টিভ ডেট মানে তো খালি এমনিতে খালি, আর সিলেক্টিভ এখানে লিখলাম কি মান্থ, এখানে ঠিক সেম ভাবে মান্থগুলোর নাম বলে দিই। একবার সর্বপ্রথম থাকবে ওটাই প্রথম দেখাবে। হ্যাঁ ধরেন এখন স্যার জানুয়ারি দেয়া থাকলো ওটা সর্বপ্রথম দেখাবে। হ্যাঁ স্যার একটু স্যার দেখাবে, দেখাচ্ছি প্রথমে তো ওয়ানই তো থাকবে, প্রথমে প্রথম অবস্থায় থাকবে যেটা লিস্টে যেটা আছে মান্থটা। নরমালি যখন আপনি রিফ্রেশ দিয়ে লোড দিবেন না তখন থাকবে এটা। এরপর কি আছে, ছোট বড় কোনো সমস্যা না, কমাইতে পারবো। দেখেন ওখানে আপনি সিলেক্টর মান্থের কথা শুধু মান দেন তাহলে ছোট হয়ে যাবে। আচ্ছা আমাদের ডেট সিলেক্ট করলাম, মান্থ সিলেক্ট করলাম, আর কি লাগবে? তাহলে তো সেম জিনিসই তো, কিছু করা লাগবে আর? ইয়ার লিখবো, আর এখানে হচ্ছে কত থেকে শুরু করবো, পাঁচ সাল, তো তার মানে হচ্ছে 2000। হ্যাঁ কিন্তু এটা আসলে মানে আমরা তো জাস্ট শিখতেছি ফর্ম টাইপ ভাবে করতে, বাট এভাবে আপনি কি 50 বছরের জিনিস এভাবে টাইপ একটা একটা করে করবেন? না করবেন না, কিন্তু এটা করার জন্য সিস্টেম আছে, আমাদের প্রোগ্রাম ইউজ করতে হবে, লাইক পিএইচপি লুপ চালায় একটা বলে দিব অটোমেটিক্যালি হয়ে যাবে। 14 না 14 পর্যন্ত, ওকে তার মানে হয়ে গেল আমাদের বার্থ ডেট, এটা হচ্ছে একভাবে। এছাড়াও যদি করতে চান সেক্ষেত্রে লাগে, আপনি যদি একটা ক্যালেন্ডার আনতে চান, এত আমার সিলেক্ট করার দরকার না, আমি চাচ্ছি যে একটা ক্যালেন্ডার, তাহলে যেটা করবেন ইনপুট টাইপ ডেট ক্লিক করবেন, একটা ক্যালেন্ডার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগলে এটা দেন, সমস্যা নাই, দুইভাবে শিখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এটা গেলো বাদ দে, তারপরে কি চাই? এক লাইনে শেষ, এক লাইনে শেষ, তারপর কি চাই বলেন? মান্থ, মোবাইল নাম্বার, ঠিক আছে। হ্যাঁ ইনপুট টাইপ
নাম্বার আসে এখানে টাইপ করে দেন, আবার এখান থেকে পালাইতে পারবেন সিলেক্ট করে, যে কোনো একটা সিলেক্ট করে মোবাইল নাম্বারের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার কি দেওয়া পর্যন্ত টেক্সট দেওয়া, কারণ হচ্ছে কি অনেক সময় মোবাইল নাম্বার আগে প্লাস চিহ্ন থাকে না, সেক্ষেত্রে যদি শুধু নাম্বার বলে দেন সেক্ষেত্রে কিন্তু আসবে না। সো এটা টেক্সট রাখাই হচ্ছে কি সবচেয়ে বেটার। সাইজটা করে দেবো তো 30 মোবাইল নাম্বার গেল, আর কি চাই স্যার? রিকোয়ার্ড ইউজ করলে মানে মাস্ট বি দেওয়া লাগবে। রিকোয়ার্ড আমি দেখাচ্ছি, সাবমিট আগে আসুক, সাবমিট বাটন দেখুন পর্যন্ত দেই নাই। এটা তো স্যার ইআই ইউজারই স্যার আসবে না। কি বলে? জি স্যার, অনেক ওয়েবসাইটে মানে দেওয়া আছে যে বেশি রিকোয়ারমেন্ট দিলে আর কি ইউজার আসতে চায় না। সার্ভের মধ্যে এত এত ফর্ম, মানে চিন্তাই করতে পারবে না। সার্ভের ফর্ম দেখছেন কখনো? এর আগে যে এত প্রশ্ন বানায় কিভাবে যে বানায় এটা মাথায় ঢুকে না, বিরক্ত লেগে গেছে। মানে আমি চাচ্ছি আপনার এত ইনফরমেশন, আমার তো ফর্ম দিতেই হবে। আমি চাচ্ছি যে আপনি কোথায় থাকেন আমার জানা দরকার, আমি দিব না। আমি চাচ্ছি যে আপনার হ্যাঁ নির্ভর করে, আমি আমার সাইটের উপর নির্ভর করবে আমি কি কি চাচ্ছি। আসবে না কি কমবে না কেন, আমার যার দরকার সে এমনি দিয়ে আসবে। সেক্ষেত্রে যেটা করবো জাস্ট এখানে বলে দিব, একটু ব্রেক দিয়ে নে আগে ডিআর। আচ্ছা এখানে আবার কি নিব, ইনপুট টাইপ কি দিব, এবার টাইপ জেন্ডার না, রেডিও দিতে হবে। রেডিও লিখে এখানে কি লিখবেন, প্রথমে লিখবেন যে মেল, ঠিক একইভাবে আরেকটা নিয়ে ফিমেল আদার স্যার, আমরা তো চাচ্ছি না মেল ফিমেল ছাড়া কাউকে নিব না, এই কথা আসলো। এবার দেখেন ক্লিক করবেন চলে আসবে, ক্লিক করবেন চলে আসবে, বাট দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। একজন মানুষ তো আর দুইটা হতে পারে না নাকি? আচ্ছা তাহলে যেটা করবেন, এটার ভিতরে আমাকে একটা নেম নিতে হবে, নেম ভ্যালু এখানে দেবেন কি জেন্ডার, এখানে যে নামটাই দেন না কেন দুইটার মধ্যে কি থাকতে হবে সেম। আমি জেন্ডার নামে দিছি, এখানেও জেন্ডার এখানেও জেন্ডার, এখানে আপনার নাম দেন বাট এখানেও আপনার নামই দিতে হবে, মানে যে নামটাই দিবেন না কেন সেম রাখতে হবে, তাহলে আর দুইটা একসাথে সিলেক্ট হবে না। দেখেন এবার হচ্ছে, একটাতে সিলেক্ট করতেছি আরেকটা চলে যাচ্ছে, এবার ঠিক আছে মানে মানানসই এবার। আচ্ছা না ভ্যালু দেওয়া যাবে না, ভ্যালু দিয়ে এখানে দরকার নেই। আচ্ছা ভ্যালু চিন্তা আসবে তখন যখন হচ্ছে আমরা সাবমিটের কথা মানে ডেভেলপের কথা এরা চিন্তা করবে, আমাদের আপাতত লাগবে না। তারপর হচ্ছে আপনি তাদের সুবিধার্থে এখানে একটা ভ্যালু নামে কিছু একটা রেখে দিতে পারেন, লাইক হচ্ছে এখানে বলে দেন যে মেল, এখানে বলে দেন হচ্ছে কি বলে দিতে পারেন। আচ্ছা এটা গেল হচ্ছে আমার জেন্ডার। এবার হচ্ছে থাকে না যে টার্ম অ্যান্ড কন্ডিশন বা অনেকগুলো অপশন থাকে, আপনার হবিগুলো কী কী চেক দেন, মিউজিক মুভিজ এই সেই অনেক কিছু থাকে, সেক্ষেত্রে যেটা করবেন বিয়ার এখানে হচ্ছে ইনপুট টাইপ, এটাকে বলা হচ্ছে চেকবক্স, চেকবক্স দিলাম এবং এখানে লিখে দিলাম কি দিব, লেভেল নিয়ে নাকি তাহলে ভালো হয়, লাইক হচ্ছে হবিস এখানে কি কি নাম দেওয়া যায় হবি, মুভিস আর কি দিব, ট্রাভেলিং স্পোর্টস আর ট্রাভেল ট্রাভেল
রিডিং চারটা চেকবক্স চলে আসছে না, এটা কাজ করি একটু সুন্দরভাবে বোঝার জন্য। এখানে একটা আচ্ছা হবিজের মধ্যে কি কি আছে দেখেন, চেক করলাম চেকবক্স এরকমই থাকে, যে এমন না যে চেকবক্সে কিন্তু নির্দিষ্ট থাকে না যে একটাই বলতে পারবেন। যদি একটাই আপনি অপশন দেন তাহলে ইউজ করবেন কি বলেন তো, রেডিও ইনপুট টাইপ রেডিও, তাহলে যে একটাই সিলেক্ট করতে পারবে। আর যদি চেকবক্স দেন তাহলে মাল্টিপল সিলেকশন যে করে আপনার দরকার হয়। আর টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে যেমন তারা ইউজ করছে এখানে এই চেকবক্সটা দিয়ে মেবি এখন আছে না, এখন নেই, এটা মেবি হচ্ছে জিমেইলে থাকে না। আচ্ছা এখানে এত কিছু তারা দেয় না, তারা কিন্তু যে ভিতরে অপশন রাখছে প্রোফাইল খোলার পরে ভিতরে দিয়ে রাখছে অ্যাবাউটে কি লিখবেন না লিখবেন। তারপর হচ্ছে কি এটা এখন নিয়ে আসছে কি আছে কি আর করার, সামনে রোবট আসবে তো মানুষের রোবট কাজ করবে তো। এখন স্যার টেক্সট এটা হয় না, এখন স্যার ছবি ইমেজ ওটা স্যার অনেক বিরক্ত লাগে স্যার, আসলে খুবই বিরক্ত, আপনি অ্যাকুরেট দেওয়ার পর অনেক সময় হয় না স্যার ঢুকতে দেয় না। মানুষের জন্য তৈরি করছে তবে একটা সময় রোবট চলে আসবে মানুষের জায়গায়, রোবট কাজ করবে, এখনই কাজ করতেছে মনে হয়। দেখছেন আপনারা চ্যাপি মুভি দেখছেন, চ্যাপি দেখছেন মুভিটা দেখলে অনেক শিকার আছে যে সামনে আসলে এরকম হয়ে যেতে পারে। চ্যাপি CHAPI হ্যাঁ এই যে এখান থেকে দেখা দিচ্ছি CHAPI এইটা ইউটিউবে তো ইংলিশ মুভি ছাড়ে না, অনেক সাইট আছে, একটা সাইট আছে ওয়ার্ল্ড ফ্রি ফর ইউ মেবি সাইটটা ভালো। আচ্ছা বা টরেন্টে তো আসেই খুব বড় আকারে একটা রচনা লিখবে এরকম বা সেই ক্ষেত্রে বিয়ার এখানে জাস্ট কি করবেন টেক্সট এরিয়া নামে তাদের একটা ট্যাগই আছে, এটা হচ্ছে ডাবল ট্যাগ, এখানে জাস্ট বলে দেবেন যে প্লেস অর্ডারে মেসেজ এটা টেক্সট এরিয়া দিয়েও করা যায়, মানে ইনপুট টাইপ দিয়েও করা যায়। কোনটায় ওই টেক্সট এরিয়াতে লাগবেন আপনার নর্মাল ডিফল্ট হিসেবে সে একটা সাইজ নিয়ে যায়। আচ্ছা এটা হচ্ছে কি বলেন তো টেনে বড় করা যায়, মানে টাইপ করতে থাকবেন আর অটোমেটিক্যালি বড় হতে থাকবে। এটা দিয়ে হচ্ছে এটা টেক্সট এরিয়া দিয়েও করতে পারেন, আরেকটা করতে পারেন হচ্ছে ওই ইনপুট টাইপ টেক্সট দিয়েও করতে পারেন, দুটাই সেম কাজ করবে। তারা যদি মেসেজের জন্য একটা আলাদা দিয়ে রেখেছে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, আর দুইটাতেই মোটামুটি স্ট্যান্ডার্ড করতে পারেন, সমস্যা নেই। ওকে সবগুলো লাইক হচ্ছে আমি দিলাম, এবার হচ্ছে আমার ইনফরমেশনটা কি করব সাবমিট করব। আচ্ছা সাবমিট করার জন্য হচ্ছে আমাদের একটা বাটন আছে, দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ইনপুট টাইপ দিয়েও করা যায় আবার হচ্ছে বাটন নিয়েও করা যায়। তো এখানে লাইক হচ্ছে আমি প্রথমে যদি ইনপুট টাইপ দিয়ে করি তাহলে ইনপুট লিখে টাইপটা হয়ে যাবে কি আমার সাবমিট, সাবমিট নামে একটা টাইপ আছে ইনপুট টাইপ সাবমিট। এখানে একটা ভ্যালু, ভ্যালুর ভিতরে যে যদি ভ্যালু না দেন তাহলে সে নর্মাল একটা টেক্সট এখানে দেখায়, মানে এরকম একটা দেখায় সাবমিট কোয়েরি। আর আপনি যদি চান আপনি দিতে চান অ্যাসাইন করে তাহলে ভ্যালুর ভিতরে লিখে দেবেন লাইক সেন্ড, এখানে চলে আসবে বা সাবমিট এখানে চলে আসবে। কি চাচ্ছে
নেম রিকোয়ার বুঝায় রিকোয়ার দিয়ে রাখছিলাম মনে আছে জি স্যার যদি এটা না দিতাম সাবমিট সাবমিট কিন্তু হচ্ছে কিভাবে বুঝেন সাবমিট হচ্ছে বলেন তো এই যে এখানে টাকা রিলোড হচ্ছে রিলোড মানে হচ্ছে সাবমিট হচ্ছে এটা যাবে হচ্ছে যে পেজটাতে আপনি যাবেন সাবমিট হওয়ার পরে অ্যাকচুয়ালি কাজটা যেটা হয় সেটা হচ্ছে একটা ডাটাবেস থাকে ওই ডাটাবেসের ভিতরে সমস্ত ইনফরমেশনগুলো ওখানে গিয়ে জমা হয় সো এটা পিএইচপির কাজ রিসেট একটা আছে রিসেট হচ্ছে আপনি অনেকগুলো ফর্ম তৈরি করছেন আপনি চিন্তা করলেন যে না আমার ফর্মগুলো আমি আবার ফিল আপ করবো ভুল হয়েছে সেই ক্ষেত্রে রিসেট একটা এলিমেন্টের ক্ষেত্রে নাই সবগুলা চলে আসে একটা এলিমেন্টের ক্ষেত্রে আপনি ক্লিক করে মুছে ফেললেন ডেটাগুলো যদি কোনো ইমেইলে দিতে চাই সাবমিট করে হ্যাঁ ডেটাগুলো যদি কোনো ইমেইলে দিতে চাই সাবমিট করে ইমেইলে দিতে চান তাহলে পরে পিএইচপি ক্লাসে যখন বেসিক দেখাবো তখন আমি একটা কোড দিব না এটা হচ্ছে মেল চিম থেকে আসে ওইখানে জাস্ট হচ্ছে একটা কোড তৈরি করাই আছে নর্মালি যদি আপনি ডেভেলপ ছাড়া করতে চান যে আমার ফর্মটা সাবমিট হয়ে একটা মেইল ইনফরমেশনগুলো যাবে সেক্ষেত্রে করা যায় অত কিছু লাগবে না সমস্যা নেই যাই আগে আমরা আগে তো আমরা ওয়েবসাইট বানাই হ্যাঁ এত সহজ অনেক কিছু বাকি আচ্ছা সাবমিট গেল আর একটা হচ্ছে রিসেট ইনপুট টাইপ হচ্ছে রিসেট রিসেটের কাজ হচ্ছে লাইক আমি এখানে অনেকগুলো ফর্ম লাইক ফিল আপ করলাম আমি মন চিন্তা করলাম যে না আমার নতুন করে করবো তখন রিসেটে ক্লিক করলে সবগুলো মুছে যাবে আর কি রিসেটের কাজ আচ্ছা এটা হলো ইনপুট টাইপ দিয়ে সাবমিট করলাম আরটা যেটা করতে পারেন সেটা হচ্ছে বটন বটন টাইপটা দিয়ে দেবেন কি সাবমিট এবং বটন দিয়ে আবার কী করা যায় রিসেটও করা যায় অপশন আসছিল না দেখেন রিসেটও করা যায় সাবমিটও করা যায় সো সাবমিটে ক্লিক করলাম আর সাবমিটে ক্লিক করলে এইখানটাতে বলে দিবেন যে কী লেখাটা উঠবে বটনের উপরে আমি বললাম যে আসে না সাবমিট হচ্ছে এটা দিয়ে হচ্ছে এটা দিয়ে হচ্ছে কোনটা ভালো স্যার বটনটাই ভালো বটনটা ধরলে মোটামুটি ভালো ডিজাইন করা যায় বটনটা অনেক বটন দেখছি না খুব সুন্দর আকারে ব্যাকগ্রাউন্ড থাকে প্যাডিং থাকে রাউন্ড থাকে বটন দিয়ে আমরা বেশি করি আর কি এ হলো ফর্ম মোটামুটি এগুলো দিয়ে ওয়েবসাইট করা যায় হ্যাঁ এটা ফর্ম ডিজাইন এটা তো জাস্ট হচ্ছে আমি বসাইছি বাট ইনপুট টাইপস আমরা যত দিচ্ছি ফর্ম এলিমেন্ট হচ্ছে এই যে আমি ট্যাগ ফর্ম ট্যাগ করি এই যে ফর্ম ট্যাগ শুরু করছি না ফর্ম ট্যাগ শুরু করছি আর কি শেষ করছি এই যে যতগুলো ট্যাগ লিখলাম বটন ইনপুট টেক্সট এরিয়া লেভেল তারপর হচ্ছে কি যে সিলেক্ট অপশন এগুলো সবই এক একটা করে এলিমেন্ট মানে এগুলো ট্যাগ বাট এগুলোকে বলে ফর্মের এলিমেন্ট আর লিস্ট আইটেম তো দেখালে আমি তিন ধরনের লিস্ট আইটেম আছে কি কি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আর ডেসক্রিপশন লিস্ট তিন ধরনের অর্ডার লিস্টের কাজ কি অর্ডার করে নাকি অর্ডার অনুযায়ী আসে যাতে যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা আমার নাম্বার ওয়ান নাম্বার টু সিরিয়াল মেনটেন করে আসে আর আনঅর্ডার লিস্ট হচ্ছে লিস্ট আকারে সুন্দর করে সাজবে বাট বোঝার উপায় নাই যে ফার্স্টে কে আর ডিসক্রিপশন আরো খুব সুন্দর করে ফেলবো বাট এখন জেনে রাখা কোনটা দিয়ে কিভাবে কি করে কোনটার জন্য মেইল দিতে হয় কোনটার জন্য পাসওয়ার্ড দিতে হয় এই যে ব্যাপারগুলো আর কি জেনে রাখা আর আপনার বাসায় একটু ট্রাই করবেন যে আমি সবগুলো দেখাচ্ছি না আপনার বাসায় কি করবেন জাস্ট এখানে গিয়ে একটা ইনপুট নেবেন তারপর হচ্ছে টাইপ টাইপে ক্লিক করলে যারা ব্র্যাকেটস ইউজ করেন টাইপে ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো অপশন দিচ্ছে তো প্রত্যেকটা অপশন এইভাবে দেখবেন আর একটা জিনিস দেখাই দিই সেটা হচ্ছে আমরা অনেক সময় ফাইল আপলোড করি না আপ করি না কি ফাইল পিকচার তো সেই ক্ষেত্রে আমাদের একটা অপশন আছে সেই অপশনটার নাম হচ্ছে এখানে বলে দিই ইনপুট টাইপ নাম হচ্ছে ফাইল ফাইল নামে একটা আর কিছু দিতে হবে না দেখেন আর সেটা ব্রাউজ ক্লিক করবেন এখান থেকে জাস্ট হচ্ছে পিকচার কোথায় আছে
যেমন হচ্ছে এটা জাস্ট ওপেন করে দিবেন, চলে আসছে না নামটা, হ্যাঁ আপলোড হয়ে যাবে। এখন তো কোনো কিছুই যাবে না, কারণ আমরা তো ডেভেলপ করি নাই, করছি জাস্ট আমরা ফ্রন্ট এন্ডটা করতেছি, ব্যাক এন্ডে করবে হচ্ছে সেটা হচ্ছে আপলোড করার জন্য। ইনপুট টাইপ ফাইল, টাইপটাতে ফাইল বলে দিবেন শুধু, আর আপনার বাসায় একটু চেক করবেন বাদ বাকিগুলো, জাস্ট এইভাবে ইনপুট দিবেন, টাইপ দিবেন, আর এখান থেকে দেখবেন যে চেকবক্সে কালারের কাজ কি, ডেট দিলে কি হয়, ডেট তো দিলাম, তারপর হচ্ছে এখানে ডেট টাইমের কাজ কি, ইমেল তো দিলাম, হিডেনের কাজ কি, হিডেন দিলে হচ্ছে ইনপুট টাইপটা কি নাই হয়ে থাকবে দেখা যাবে। তারপরে এটা দেওয়ার মানে আছে, সামনে আসবে, সমস্যা নেই। অনেক সময় হচ্ছে ফিল্ড একটা দরকার, বাট সেটা আমি হিডেন করে রাখবো, অনেক সময় হচ্ছে এটা একটু অ্যাডভান্স করে। তারপর হচ্ছে এখানে মান দিলে কি হয়, নাম্বার দিলে কি হয়, রেডিও তো দেখলাম, রেঞ্জ দিলে কি হয়, রেঞ্জটা আমি দিই না, আমি এগুলো আপনি দেখতে বলেছি বাসায়, রেঞ্জটা ওই যে ই কমার্স সাইটে দেখছেন যে আপনি কত প্রাইসের মধ্যে দেখতে যাচ্ছেন প্রোডাক্টগুলো, সেক্ষেত্রে রেঞ্জটা ই করা যায়। এখানে একটা বার আসে, এরকম বার আসে, আর একটা দুই পাশে দুটা ই থাকে, বাড়ানো কমানো যায়, রাইট। আর এখানে সার্চ আছে, সার্চ দিলে ইনপুট টাইপ সার্চ দিলে সার্চের কাজ করবে, আপাতত সার্চ দিলে কিছু আসবে না, কারণ আমরা তো ডাইনামিক করি নাই, আমরা ডাইনামিক করলেই, তবে সার্চের ক্ষেত্রে সার্চটা দিবেন আর কি। তো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করলেই আমরা বুঝতে পারবেন কোনটার কি কাজ, ফন্টেন্টটা ডিজাইন করবো। আমি তো বললাম প্রথম ক্লাসে বললাম না যে একটা ওয়েবসাইটে ঢোকার পরে আপনি চোখ দিয়ে যা দেখেন সবই ফ্রন্ট এন্ডেরই কাজ। এবার হচ্ছে যদি আপনি ডাইনামিক করতে চান সেইটার কাজ হচ্ছে ইয়ার, বাট অ্যাকচুয়ালি যা চোখ দিয়ে দেখবেন সবই হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ, মানে আপনারা করতে পারবেন। আর যা হচ্ছে চেঞ্জেবল, কোড ছাড়া চেঞ্জেবল, সেগুলোর কাজ হচ্ছে কি করে যেগুলো। হ্যাঁ ওটা আছে, এখনো প্রজেক্ট দিনে প্রজেক্ট দিব হচ্ছে নেক্সট ক্লাসে।